শামীম ওসমান যাকে এক নামে বাংলাদেশের সবাই জানে তাকে নিয়ে তার ক্ষমতা তার সম্পদ নিয়ে সবার আগ্রহ আজ আমাদের ভিডিওটি তার পরিবার তার পড়াশোনা বিজনেস আর সম্পত্তি নিয়ে একে এম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে যার নানা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী যার নামে এখনও আদমজির একটি এলাকা অতি সুপরিচিত এ কে এম শামীম ওসমানের এক ছেলে ও এক মেয়ে ছেলের নাম অয়ন ওসমান যিনি কিনা নারায়ণগঞ্জ তরুণ সমাজের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় এবং মেয়ে স্কুলে অধ্যয়নরত শিক্ষাগত যোগ্যতা নারায়ণগঞ্জ বার একাডেমি থেকে এসএসসি তোলারাম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে এল ডিগ্রি অর্জন করেন অষ্টম শ্রেণীতে পড়াশোনা অবস্থায় ছাত্র রাজনীতি দিয়ে শুরু করেন রাজনৈতিক বর্ণাঢ্য জীবন পরবর্তীতে সরকারি তোলারাম কলেজ ছাত্র ছাত্রী সংসদের হন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নির্বাচনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালে নারায়ণগঞ্জ চার আসনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শামীম ওসমানের ব্যক্তিগত টয়টো ল্যান্ড ক্রোজার ভি আট জিপ আছে তিনি তার ব্যক্তিগত কাজে এটি ব্যবহার করেন শামীম ওসমান চারটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত জেড এন কর্পোরেশন জেড এন শিপিং লাইনস শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেড এবং মাইশো এন্টারপ্রাইজের মালিক তিনি শীতল বাস ছাড়া বাকি তিনটি প্রতিষ্ঠান জ্বালানি তেল আমদানি সরবরাহ ও পণ্য পরিবহন করে থাকে শামীম ওসমানের বাড়ি ভাড়া শেয়ার সঞ্চয়পত্র বা ব্যাংক থেকে সুদ এমপি হিসাবে বার্ষিক সম্মানী ব্যাংকের রক্ষিত টাকা এফটি আর সবকিছু মিলিয়ে আয় বার্ষিক সাত কোটি চৌষট্টি লাখ টাকার ওপরে ব্যক্তি প্রতিষ্ঠান ও একটি ব্যাংকের কাছে তার ঋণ রয়েছে প্রায় তেরো কোটি চব্বিশ লাখ টাকা শামীম ওসমান পৈত্রিক সূত্রে পনেরো শতাংশ কৃষি জমির মালিক এছাড়া নগরের দশ শতাংশ জমি। সোনারগাঁওয়ের বাড়দিতে একশো তেইশ শতাংশ জমি এবং পূর্বাচল নিউ টাউন এলাকায় দশ কাঠা জমি রয়েছে তার পৈতৃক বাড়ি ছাড়াও জামতলা এলাকায় শামীম ওসমানের ষোলো শতাংশ জমির ওপর দোতলা বাড়ি রয়েছে